মহালয়া। ঠকানোর জন্য লঙ্কার পান বানালাম। আমি ঠাকুরের গান আমি জানি তো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আজকে সকাল 5টার সময় ঘুম থেকে উঠে একটু বীরেন্দ্র ভদ্রের মহালয় চালিয়েছিলাম, তো ওইটা শুনেছিলাম। তো শোনার পরেই টিভিতে গিয়ে চালিয়ে দেখলাম যে টিভিতে খুব একটা ভালো হচ্ছে না, তো এসে দেখি বাপ মেয়ে মিলে মারামারি করছে। তারপরে দেখো মেয়ে বইবেগ নিয়ে এসে তার পাপাকে বললো আমাকে একটু পড়িয়ে দাও। তার পাপা ওই অবস্থাতেই তাকে পড়াতে বসে গেল। এই প্রথম মনে হয় তাকে অ লেখাচ্ছে, আমি আগে কখনো দেখিনি। তো ওকে পড়াতে পড়াতে আমি একটু বকছিলাম যে উঠে পড়ো তাড়াতাড়ি, স্নান টান করে আজকে মহালয়ার দিন, একটু প্রণাম টণাম করে তারপর টিফিন খাবে। সে তো করলোই না, উঠে দেখলাম রুমে আজকে আলু ভাজা হয়েছিল, উঠেই পান্তা নিয়ে বসে গেছে আলু ভাজা নিয়ে। তারপরে আমি ভাবলাম কি আজকে যখন মহালয় তো আগে একটু স্নানটা করে নিই। তো আমি স্নান করতে যেই গেছি মেয়ের বাইনা আমিও স্নান করব, তো মেয়েকেও স্নানটা করিয়ে নিলাম, তারপরে আমিও স্নান করে নিলাম। স্নান করে এসেই আমি ভাবলাম যে মেয়েকে একটু মুড়ি কিংবা একটু স্যারেলাক্স করে খাইয়ে দিব। আমাকে ধরেছে মা আমাকে আজকে ম্যাগি বানিয়ে দাও, তো ওকে একটু ম্যাগি বানিয়ে খাওয়ালাম। তারপরে আমি ওই আলু ভাজা চানাচুর একটু পেঁয়াজ নিয়ে খেতে বসে গেছি, ওকে ম্যাগি খাওয়াচ্ছি, সঙ্গে সঙ্গে আমিও মুড়িটা খেয়ে নিচ্ছি। তারপরে দেখো আমাকে খেতেই দিচ্ছে না, ওর যেই ম্যাগিটা খাওয়া হয়ে গেছে ও নাকি আমাকে খাইয়ে দিবে, বলেছে আমাকে তুমি ম্যাগি খাইয়েছো আমি তোমাকে মুড়ি খাইয়ে দেবো, দিয়ে দেখো কীরকম আমাকে ম্যাগি খাওয়াচ্ছে। তারপর ওই যে আগের দিন ওকে আগমনী সাজে সাজিয়েছিলাম শাড়িটা, তো ওইখানে ছিল পালঙ্কের ওপরে, তো ওইটা নিয়ে দেখো লেগে গেছে, একা পড়বে, সায়াটা তো পরতেই পারছে না কোনো রকম করে, সায়াটা ঢুকিয়েছে আবার খুলে যাচ্ছে, আবার দেখো শাড়ি নিয়ে পড়ছে, ব্লাউজটা দেখো কীরকম উল্টো দিক করে পড়েছে। তো এত ভালো লাগছিলো এইটুকু মেয়ে শাড়ি করার জন্য এত ব্যস্ত, বড়ো মেয়েরাই শাড়ি পরতে চায় না, আমার মেয়ে এইটুকু হয়েও শাড়ি পরতে লেগে গেছে। তারপরে চলে গেছিলাম যে ভাত বসাতে। কে বোকা গো, কেন আমি ঠাকুরের গান আমি জানি তো, গাইবো আকাশে লক্ষ তারা আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। বরবাবু বললো কি আজকে রান্না করতে হবে না, ওই ভান্ডারে খেয়ে চলে আসবো সবাই মিলে। তো আমি আনন্দে বললাম ঠিক আছে রান্না করতে হবে না, বললো শাকটা কেটে রেখে দিই রাত্রে রান্না হয়ে যাবে। তো বাপ মেয়ে মিলে বসে গেছে ওই শাকটা বাসতে। তখন আমি ভাবলাম যে আমি কেন এমনি এমনি বসে থাকবো, তো আমার ঘরের কিছু কাজ আছে ওইগুলো করে নিই। মেয়ের যে ওষুধগুলো কোনটা কাশির কোনটা জ্বরের আমার ঠিক মনে থাকে না, তাই আমি ওইগুলো পেন দিয়ে নোট করে নিলাম ওষুধ শিশির ওপরে, কারণ ওষুধের খলাগুলো মেয়ে প্রায় ছিঁড়ে ফেলে দেয়। তো আর যেগুলো ডেট ফেল হয়ে গেছে ওগুলো কী করলাম না ফেলে দিলাম। তারপরেই দেখো মেয়ের যে এত খেলনাগুলো ওইগুলো ভালো করে গামলা থেকে পরিষ্কার করে রেখেছিলাম, আবার দেখো বিছানার উপরে ঢেলে দিয়েছি। এইবার দেখো তার পাপাকে পেশেন্ট বানিয়ে ডাক্তারি ডাক্তারি খেলতে বসে গেছে। তারপরে হঠাৎ করে এসে আমার বরবাবু বললো কি কেউ খেতে যাবে না, তো আবার রান্না বসিয়ে দাও। তো ওই নিজে গিয়ে রেগে গেছিলাম আমি, তো ও নিজে গিয়ে ভাত বসিয়ে দিয়েছিলো আর এক পাশে পালং শাকের তরকারি বসিয়েছিলো। তো মেয়ের জন্য একটু পেঁপে আর গাজর ভাতে দেবো বলে ওইটা আমি ছাড়িয়ে ভাতে দিয়ে এসেছিলাম। এইবার বর্মশাই বলছে আমি পালং শাকের তরকারিটা তুলে দিয়েছি তুমি শুধু ডালটা করে নাও, বলে ও স্নান করতে চলে গেল। দেখো কেমন, স্নান করে এসে ও তার একজন বন্ধুকে নিয়ে চলে গেল ভান্ডারে খেতে। ও যখন সেই ভান্ডারে খেতে গেছিলো আমি একটু রাগ দেখাচ্ছিলাম যে আমাকে নিয়ে যাবে বললে দিয়ে নিজেরা চলে যাচ্ছ, বলো ঠিক আছে আমরা খেয়ে আসবো তোমাদের জন্য নিয়ে আসবো। তো যাই হোক দেখলাম যে আমাদের জন্য 3-4 প্লেট মতো নিয়ে এসছে, তো ওইটা নিয়ে খেতে বসে গেছি। ওই প্লেটে ছিল সুজির হালুয়া, একটা আলুর সবজি তরকারি আর পুরি আর একটা করে কলা, তো ওইটাই খাচ্ছি এখন। এমনিতেই দেরি করে ঘুমানোর জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, সেই সময় একজন দাদা বলেছে আমাকে পান বানিয়ে দাও।
তো ওকে আমি ঠকাবো বলে কি করলাম, পানের ভেতরে একটা পুরো লঙ্কা ভরে ওকে পান বানিয়ে দিয়েছিলাম। তারপরে সেইখানে পাশে বসেই আমি এতটাই বোকা, বরের কাছে ফুসফুস করে বলতে গেছিলাম যে পানে আমি লঙ্কা দিয়েছি, ও বুঝতে পেরে এই পানটা খুলে যখন দেখে লঙ্কা তো ও খেলো না, না হলে কিন্তু মুখের কাছে নিয়েই গেছিলো, খেয়েই নিত এবং ঠকেও যেত। তো যাই হোক, বরমশাই বলেছিল আগে যে দুদিন ছুটি পড়লে আমাদেরকে কোথাও নিয়ে যাবে, তো আজকে যখন কোথাও নিয়ে যাবে না বললো, কি করবো, এমনিতে সন্ধ্যাও হয়ে গেছে। মা মেয়ে মিলে ঘরে বসে ওকে প্রথমে চুলটা বেঁধে দিলাম, তারপরে আজকে আমি একটু শ্যাম্পু করি। দেখো শ্যাম্পু করলে আমার চুলে এত জটা হয়, কি বলবো, ছাড়াতেই আমার বিরক্ত লেগে যায়। তো যাই হোক, প্রথমে ওইটা আমি ভালো করে চুলটা জটা ছাড়িয়ে নিয়েছি, এবার চুলটা বিনুনি করে বেঁধে নিই, কারণ রাতে আমি বিনুনি না করলে একদম ঘুমোতে পারি না। তো চুলটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার বেনুনিটা করে নিব। তো বেনুনিটা করে নিয়ে ভাবছিলাম যে একটু ছাদে চলে যাব, কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, তাই বর্মাসে এসে বললো কি ছাদে এখন মশা হয়ে গেছে, এখন ছাদে যেতে হবে না। তো যাই হোক, ওর উপর তো এমনিতেই রেগে রেগে ছিলাম, কারণ ছুটির দিন কোথাও ঘুরতে নিয়ে না গেলে আমার মাথা গরম হয়ে যায়। তো ওর কথা না শুনে প্রথমে বিনুনিটা করে নিয়ে আমি একা চলে গেছিলাম ছাদে একটু ঘুরতে। তো ছাদে গিয়ে যখন দেখি না, ওই সময় একটা প্লেন যাচ্ছে, ওই প্লেনটার ভিডিও করছিলাম আর ভাবছিলাম কবে যে প্লেনে উঠতে পাবো। তো বন্ধুরা, প্লেন দেখতে দেখতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, টাটা, বাই বাই।